খুবই প্রাসঙ্গিক প্রশ্ন মানে বর্ষা এবং শীত বর্ষাকালে বিশেষ করে যখন বাতাসের জলীয় বাষ্প বেশি থাকে এই সময় বিভিন্ন জীবাণু হয় এবং তার সঙ্গে আর্থাইটিসও পেন ইনফ্লামেশান বেশি হয় প্রথম কথা আর্থাইটিস কি রোগটা কী রোগটা হল আর্থা মানে হলো বোনস আর আইটিস মানে ইনফ্লামেশন মানে বনের বা বোন জয়েন্টস যেখানে থাকে এলবো নি বিভিন্ন রকম জয়েন্টস সেই জয়েন্টেই ইনফ্লামেশান হয় ইনফ্লামেশানের কারণ কি প্রথম কথা বাইরের কিছু থেকে আঘাতপ্রাপ্ত হয় চলতে চলতে কোনো যানবাহন বা যাই হোক কোনো কিছু থেকে আঘাতপ্রাপ্ত হতে পারে হাঁটু যে বিভিন্ন জয়েন্ট আরেকটা হচ্ছে আমরা যেটা নিজেরাই ইনভাইট করি মানে যেটা খাওয়ার মধ্যে দিয়ে আমরা শরীরের বিভিন্ন রকম জিনিস খাই তার মধ্যে কি এক্সেসিভ সল্ট এটা খুবই অপকারী মানে যারা বেশি সল্ট খায় ভাতে বা অন্য খাতে বা ধরুন ভাতে খাচ্ছি না বা খাবারে না অন্যান্য বিভিন্ন রকম চিপস বিভিন্ন রকম ফাস্ট ফুড আইটেম যেগুলোর মধ্যে সল্ট বেশি থাকে সেগুলো যখন আমরা ইনটেক করছি তখন ওই এক্সেসিভ সল্ট মানে জয়েন্টে গিয়ে ডিপোজিশান হচ্ছে প্রথমে হচ্ছে জয়েন্টে প্রথমে টেন্ডার হচ্ছে একটা জায়গাটায় শক্ত শক্ত ভাব হচ্ছে তারপরে ইনফ্লামেশান এবং আলটিমেট পেন হচ্ছে আর আমরা কি করছি আমরা এটা ব্রহ্মকমল একটা সম্পূর্ণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে সম্পূর্ণ মানে মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি এটা আমাদের বিরাটিতে আমাদের মূল ব্রাঞ্চ এখানে আমাদের একটা এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছেন এবং ডাক্তার যারা আছেন প্রত্যেকেই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করা সঙ্গে একটা থেরাপি ইউনিট পঞ্চকর্ম থেরাপি এটা মানে ইন্টারন্যাশনাল লেভেলের তৈরি আমাদের যে পঞ্চকর্ম ইউনিট এবং এখানে আমরা যাহো যখন ওষুধ এবং পঞ্চকর্ম কেউ যদি একসঙ্গে নেন তাতে আমাদের সাফল্যের হার এই থেকে নাইনটি পার্সেন্ট এবং কোনো কোনো ক্ষেত্রে স্যার এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসে যে এই যে আমরা এই পঞ্চকর্ম থেরাপি নিয়ে কথা বলি অনেকের প্রশ্নটা আসতেই পারে সাধারণ দর্শক বন্ধু যারা এই মুহূর্তে দেখছেন যে পঞ্চকর্মের গুরুত্বটা ঠিক কতটা বা কোথায় গুরুত্বটা পঞ্চকর্ম হলো আমাদের শরীরের ডিটক্সিফিকেশন হয় মানে শরীরের মধ্যে যে দূষিত পদার্থ যেটা হয় সেটা আমরা তিনভাবে বের করি একটা স্টুল ইউরিন আর একটা সোয়েড খাম তিনটের মাধ্যমে আমরা শরীর থেকে নিঃশ্বাস বাইরে বের করি আর আমাদের এখানে যেটা পঞ্চকম হয় এখানে যেটা স্টিম বাত আছে মানে পুরো শরীরটা একটা কাঠের বাক্স আছে তার মধ্যে দিয়ে স্টিম সেটাও রেগুলারের ছিপসে মানে বেশি স্টিম দিলে তো শরীর পুড়ে যাবে সে ডাক্তারের তত্ত্বাবধানে এবং আমাদের এক্সপার্ট থেরাপিস্ট আছে সেই তাদের তত্ত্বাবধানে হয় এবং এই যদি আর্থাইটিসের ক্ষেত্রে এই পঞ্চকর্ম সাফল্যের হার খুবই বেশি মানে এত ভালো মানে মেডিসিন এবং পঞ্চকর্ম কেউ যদি একসঙ্গে নেন তার এইটটি থেকে নাইনটি পারসেন্ট সাফল্য হওয়ার এবং আমাদের এখানে যা থেরাপিস্ট আছেন প্রত্যেকেই অনেকে বাইরেরও থেরাপিস্ট আছেন মানে বেঙ্গলের বাইরে থেকে শিখে এসছেন এক্সপার্ট থেরাপিস্ট তারাও আছেন এবং এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী মানে পঞ্চকর্মের বিষয়ে অভিজ্ঞ পাশ করা তাদের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট হয় এবং আমাদের এই মানে মেডিসিন অনেক কিছু কিছু মেডিসিন আছে আমাদের নিজস্ব প্রিপারেশনও তৈরি হয় তাতে আমাদের সাফল্যের হার খুবই ভালো